বিয়ানীবাজার সহ পূর্ব সিলেটকে বিশ্বময় তুলে ধরার প্রয়াসে প্রতিষ্ঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকা বিয়ানীবাজার নিউজ টোয়েন্টিফোর.কম সফলতার অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। নিরপেক্ষ নয় সত্যের পক্ষে এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা পঞ্চখণ্ডের মুখপত্র স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ বিয়ানীবাজারের সূর্য সন্তান ফখরুল দৌলা মনু মিয়ার আত্মদান চিরস্মরণীয় করে রাখতে 2014 সালের 7 জুন তার শাহাদাত বার্ষিকীর দিনটিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ উপলক্ষে মঙ্গলবার 7 জুন বিকাল 5টায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলার মায়ন চত্বর এলাকার সেলিমবাগ কমিউনিটি সেন্টারে সম্মেলন অধিবেশন শেষে কাউন্সিলরদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সামাদ চৌধুরী সভাপতি ও তাজুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিয়ানীবাজার জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুবেদা বেগমকে উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার শঙ্করপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে। তাকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার এসআই শাহ মোহাম্মদ হিমেল। তিনি জানান, বাড়িতে পিতামাতার সাথে অভিমান করে মেয়েটি বেরিয়ে যায় বাড়ি থেকে। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায় যায় দিন 17 বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সোমবার বিকেল 5টায় যায় যায় দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ। বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতাদেশ জারি করে 6 জুন সোমবার বিজ্ঞ আদালতে নোটিশের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। জানা যায়, আগামী 9 জুন বৃহস্পতিবার চারখাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্ধারণের জন্য কর্তৃপক্ষ দিনক্ষণ নির্ধারণ করেন। চূড়ান্ত ভোটার তালিকায় ভুয়া ভোটার করার অভিযোগ এনে এছারুল হাসান গং বাদী হয়ে গত 1 জুন সিলেট জজ আদালতে দেওয়ানি কার্যবিধি আইনে একটি সত্য মামলা দায়ের করেন। সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 27 জুলাই ওসমানীনগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ। গত সোমবার নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব নির্বাচন পরিচালনা 2 মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সিলেটে কিশোর গ্যাংয়ের জিসান গ্রুপের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের শাহপুরাম থানাধীন এলাকায় একটি সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে র্যাব গতকাল সোমবার তাদেরকে গ্রেপ্তার করে। সিলেটের বিশ্বনাথে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার বিকেলে বিশ্বনাথগামী ওই বাসটির ধাক্কায় সিলেটগামী গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত একটি পিকআপ, 4টি অটোরিকশা, সিএনজি ও 3টি ব্যাটারিচালিত টমটম ভাঙচুর হয়। ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।